हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी ईश्वर कृपाय आमार सब बंधुरा तुम्हारा निश्चय खूब भालो आछो, सुस्थ आछो। आज बृहस्पतिवार और एखन बाजे सकाल 10:30। तो आमी स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुर घरे और पुरो ठाकुर घर खूब भालो करे सकाले परिष्कार करे नियेछि। আর পুরো ঠাকুরঘর এবং পুজোর জিনিসপত্র এবং নিজের মাথার উপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর আমি আমার সমস্ত ঠাকুরকে এবং মা লক্ষ্মীকে পরিষ্কার একটি শুদ্ধ কাপড়ে গোলাপ জল, অগুরু আর গঙ্গা জল নিয়ে খুব ভালো করে মুছে স্নান করিয়ে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করব। তাই ঘট সাজিয়ে নিয়েছি পিতলের একটি ঘটে, স্বস্তিক চিহ্ন রেখে তাকে জলপূর্ণ করে 7টা আম্রপল্লবযুক্ত আমসরা নিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে 5টা বেলপাতা, 5টা দূর্বা, গোটা একটি পান তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে, একটি কলা তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে, ফুল দিয়ে ঘট সাজিয়ে নিয়েছি। আর সবার প্রথম আমি ভগবান গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি। তো এর জন্য লাল চন্দন বেটে নিয়ে লাল চন্দন এবং সিঁদুরের তিলক ভগবান গণেশ ঠাকুরকে পরিয়ে দিয়েছি এবং সিঁদুরের তিলকের উপরে আতপ চাল দিয়ে দিয়েছি এবং গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা গণেশ ঠাকুরকে অর্পণ করেছি এবং লাল চন্দন সহযোগে ফুল গণেশ ঠাকুরের চরণে অর্পণ করে ওং গাং গণেশায় নমো, ওং সিদ্ধিদাতায় নমো বলে হাত জোড় করে প্রণাম করে নিয়েছি। মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও চন্দন সহযোগে ফুল অর্পণ করেছি। ঘট স্থাপন করবো মা লক্ষ্মী, তার জন্য সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে একটি পিতলের পাত্রে গঙ্গা মাটি নিয়েছি এবং তাতে ধান দূর্বা দিয়ে উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করলাম। মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি এবং আমি আমার শাখা নোয়াতেও সিঁদুর দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরে নিলাম। হাতে ফুল বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করলাম ওং শ্রীং লক্ষ্মী দেব্যয় নম। মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করছি এবং আমি আমার সমস্ত ঠাকুরকেও ভোগ নিবেদন করে দিয়েছি। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রসন্নানাং স্বামী ভুয়াত্ম দর্চনাথ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের সামনে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আরতি করে নিচ্ছি। অষ্টোত্তর শতনাম পদ্মপলাশাখী নাম জয় জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষয়, সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে, হরিপ্রিয়া নাম সরি অন্তর মাঝারে, পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার, সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার, বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবী রে, ক্ষীরোদ সুধিতা নাম সরি ভক্তি ভরে, জগৎমাতা নামে নতি পদযুগে করি, হৃদি মাঝে দয়াবতী নাম সদা সরি, তৈলক্যতারিণী নাম করি গো স্মরণ, ব্রসু বৃষ্টিকারী নাম জগৎ পাবন, সর্বভূতায়ীশনী নামে নমস্কার, দেব দেবেশ্বরী নাম সার হিতৈশ্বর, ভুবন পাবনী নাম সরি গো অন্তরে, চপলা নামেতে নতি করি ভক্তি ভরে, ভুবন জননী নাম সরি বারে বার, আরতি নাম সরি অন্তর মাঝার, ও গো দেবী তব নাম দরিদ্র হারিণী, সরিলে দুঃখের নাম কমলাবাসিনী, ললিতা নামেতে নতি তোমার চরণে, পদন্নু জগন জননী নাম সরি ইষ্টমনে। মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিলাম। তো আমার পুজো হয়ে গেছে, এখন আমি যাব আজ শপিং করতে। তো চলে এসেছি মার্কেট। তো আজ আমি রাধাকৃষ্ণের বিগ্রহ শপিং করব। তো আমরা মার্কেটে এসে কয়েকটা দোকান দেখলাম,
তো এখানে মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু আমরা এর থেকে আরেকটু সাইজে বড় চাইছিলাম। তো এখানে অনেক ধরনের পূজোর পিতলের তামার অনেক রকম জিনিস আছে এবং অনেক রকম ঠাকুরের বিগ্রহ আছে। তো আমরা দেখলাম, তো এখানে আরেকটু সাইজে আমরা বড় চাইছিলাম। তো আমরা পাশে আর একটা দোকানেও এখন যাব। তো এখানে নানা রকম সাইজের গোপাল সোনা, মা লক্ষ্মী অনেক রকম আছে। তো তোমরাও দেখে নাও। আর আমি চলে এসেছি এখন আর একটা দোকানে। তো এখানে প্রথমে এসেই এত ভালো লাগলো এই গোপাল সোনাদের দেখে। তো আমরা এখান থেকেই নিলাম রাধাকৃষ্ণর বিগ্রহ। এখানে নানা রকম ঠাকুরের বিগ্রহ আছে এবং পুজোর সমস্ত রকম বাসন আছে এখানে, কাঁসা পিতলের। এছাড়াও দৈনন্দিন আমাদের যে নিত্য প্রয়োজনীয় বাসন এখানেও আছে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম রাধাকৃষ্ণর বিগ্রহ। আর এরপর যাচ্ছি রাধাকৃষ্ণর জন্য কিছু ড্রেস নিতে। তো চলে এসেছি এখানে, নানা রকম ড্রেস দেখছি, খুব ভালো লাগছে। অনেক ধরনের এখানে সুতির, আবার সিল্কের, আবার হেভি কাজ করাও নানা রকম ড্রেস আছে। তো আমরা রাধারানীর জন্য ঘাগরা দেখছি ফার্স্টে, তারপর ভগবান কৃষ্ণের জন্য নিয়ে নিয়েছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন ফ্রেন্ডস তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে এসেছি বাড়িতে। তো এখন তোমাদের সামনেই আমি রাধাকৃষ্ণর বিগ্রহর প্যাকেটটা খুলছি বা আনবক্সিং করে নিচ্ছি। তো খুব ভালোভাবেই প্যাকেজিং করে দিয়েছে যাতে আমার নিয়ে আসতে কোনো রকম অসুবিধা না হয়। তো এরকম একটা প্লাস্টিক করে আর একটা ব্যাগ দিয়েছিলো, সে ব্যাগে নিয়ে এসেছি। আর এরকম খুব ভালো করে পেপার দিয়ে মুড়ে গার্ডার দিয়ে ভালো করে আটকেই দিয়েছে। তো সবার প্রথম শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে নাও তোমরা। জয় রাধা মাধবের, জয় জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তো এই যে শ্রীকৃষ্ণ। আর এরকম প্যাকেট করাই থাকে, এই প্যাকেট ওরা খুলে দেয়নি, বলেছে এইভাবেই আসে আর এইভাবেই দেখতে হবে। আমরা প্যাকেট খোলা অবস্থায় দেখতে চেয়েছিলাম, কিন্তু বলেছে এইভাবেই দেখতে হবে। তো এই এইরকম প্যাকেট করাই রয়েছে, এই অবস্থাতে আমরা দেখেছি। আর এখন শ্রী রাধিকার দর্শন তোমরা করে নাও। তো সবার প্রথম শ্রী রাধিকার চরণ দর্শন করে নাও। আর এখন শ্রী রাধিকার প্যাকেটটাও খুলে নিলাম। তো দর্শন করে নাও শ্রী রাধিকাকে। কেমন হয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধিকা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি শ্রীকৃষ্ণের পোশাক। তো এরকম ইয়েলো বা হলুদ রঙের আমি ধুতি এনেছি, আর তার সাথে একসাথে ওড়না সেট করা আছে, ইয়েলো আর গ্রিন বর্ডারে জড়ি দিয়ে কাজ করা। আর শ্রী রাধিকার ঘাগরা আমি ইয়েলো কালারে নিয়ে এসেছি, আর মাল্টি কালারে সুতো দিয়ে কাজ করা, জড়ি দিয়ে কাজ করা, আর নিচে বর্ডারটা ব্লু কালারে। তো খুব ভালো লাগলো, আর তার সাথে ওড়না সেট করা আছে। কেমন হয়েছে?
অবশ্যই জানাবে। আর এখন দর্শন করে নাও শ্রীকৃষ্ণের উইগ বা চুল। আর এই যে শ্রী রাধিকার চুল, শ্রী রাধিকার চুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো কতটা সিল্কি এবং সফট, খুব সুন্দর। তো কেমন হয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধিকা এবং তাদের পোশাক অবশ্যই জানাবে। তো এখন তোমরা খুব ভালোভাবে শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে দর্শন করে নাও। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।